ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরুর নির্দেশনা, শিগগির 8,000 চিকিৎসক নার্স নিয়োগ। করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, 24 ঘন্টায় 247 জনের প্রাণহানি। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে অর্জন হতাশাজনক, কার্যকর জরিপের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। করোনা মোকাবেলায় সারা দেশের ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। নতুন 4,000 চিকিৎসক ও 4,000 নার্স নিয়োগ দেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। হাসপাতালের 90% শয্যায় এখন রোগী আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন রাষ্ট্রের সক্ষমতারও সীমাবদ্ধতা আছে, সংক্রমণ রোধে বিধিনিষেধ মানছেন না অনেকেই। আমাদের যারা লকডাউন মানার জন্য যারা দায়িত্ব আছে তাদেরকে আরো কঠোর হইতে হবে। ফ্রন্টলাইনারদের পরিবার সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরুর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা, তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার একটা অনীহা আছে। পাশাপাশি যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছেন এবং তাদের পরিবারকে, এবং পরিবারে যদি কেউ ড্রাইভারও থাকে যে তাকেও দেওয়ার জন্য বলা হয়েছে। সংকট মোকাবেলায় নতুন 4,000 ডাক্তার ও 4,000 নার্স নিয়োগ দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তা অনুরোধ করেছি, ইন্টারভিউ নেওয়ার দরকার নাই, পুলিশ ভেরিফিকেশনের দরকার নাই, তাড়াতাড়ি তাদেরকে কাজে যোগদান করার সুযোগ করে দেওয়া হোক। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় আরও 247 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 72 জন। অদ্যাবধি মৃতের সংখ্যা 19,521। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 639টি ল্যাবে 53,316টি নমুনা পরীক্ষায় শনাক্ত 15,192। শনাক্তের সংখ্যা বেড়ে 1,79,827। সুস্থ হয়েছেন 11,000-এরও বেশি। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 29.80%, মৃত্যুহার 1.65%। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছেন 73 জন ও 51 থেকে 60 বছরের মধ্যে 59। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 75 লাখেরও বেশি। সারা দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী। একদিনে 19 জেলায় মারা গেছেন 188 জন। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 জন করোনায়, বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে। শনাক্তের হার শতকরা 29.29%। বরিশাল বিভাগে করোনায় 13 জন ও উপসর্গে 10 জন সহ মোট 23 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 382 জন, শনাক্তের হার 46.84%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় 8 জনের মৃত্যু হয়েছে, উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 9 জন, শনাক্তের হার 30.78%, যা আগের দিন ছিল 45.07%। খুলনায় 24 ঘন্টায় 18 জনের মৃত্যু হয়েছে, করোনায় 14 জন ও উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 26%। চট্টগ্রামে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 12 জন, 2,282টি নমুনা পরীক্ষা করা হয়, এতে শনাক্ত হয়েছে 848 জন। সিলেট বিভাগে একদিনে রেকর্ড সংখ্যক 14 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 564 জন। কুষ্টিয়ায় 24 ঘন্টায় 14 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 13 জনের করোনা ও 1 জনের উপসর্গ ছিল। জেলায় 666 জনের নমুনা পরীক্ষা করে 203 জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে 7 জন মারা গেছে, শনাক্তের হার 21.87%।
টাঙ্গাইলে 24 ঘন্টায় করোনায় দুইজন ও উপসর্গে দুইজন সহ চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে 213 জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া করোনা ও উপসর্গে নাটোরে 5, দিনাজপুরে 4, মানিকগঞ্জে 4, ঠাকুরগাঁওয়ে 3, গাজীপুরে 3 ও ঝিনাইদহে 2 জন মারা গেছেন। রত্না জামান, একুশে টেলিভিশন। ভারত থেকে আসা 200 টন তরল অক্সিজেন সিরাজগঞ্জ রেল স্টেশনে খালাসের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিন্ডে বাংলাদেশের উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। সিরাজগঞ্জ থেকে আজ বিকেল পর্যন্ত 17টি তরল গ্যাস সরবরাহের গাড়ি এসে পৌঁছেছে। লিন্ডে বাংলাদেশের ব্যবস্থাপক মেহবুবা জানান, অক্সিজেনবাহী ট্রেন থেকে খালাসের পর তা রূপগঞ্জে আনা হচ্ছে। এরপর সেখান থেকে সরবরাহ করা হবে বিভিন্ন হাসপাতালে। ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামে ট্রেনটি পোল হয়ে রোববার সকালে সিরাজগঞ্জ স্টেশনে পৌঁছায়। করোনা চিকিৎসায় ঠাকুরগাঁও ও মেহেরপুরে অক্সিজেন ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ঠাকুরগাঁও সদর হাসপাতালে অক্সিজেন সংকট মোকাবেলায় 9.8 ঘনমিটার আয়তনের 5টি বড় মাপের অক্সিজেন সিলিন্ডার প্রদান করে সংযোগ কানেক্টিং পিপল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন সংগঠনের কর্মীরা। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান করেছে গাংনী উন্নয়ন ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে 2টি অক্সিজেন কনসেন্ট্রেট, 50টি পিপি ও 10,000 সার্জিক্যাল মাস্ক। করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি দূর করতে দেশের বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে টিসিবির পণ্য সামগ্রী প্রথম দিন থেকে বিক্রি শুরু হয়। প্রতিদিন এসব পণ্য জেলার বিভিন্ন স্থানে বিক্রি করা হবে। জনপ্রতি 55 টাকা কেজি দরে 2 থেকে 4 কেজি চিনি, 55 টাকা কেজি দরে 2 কেজি ডাল ও 100 টাকা কেজি দরে 2 লিটার ভোজ্য তেল ক্রয় করতে পারবেন। বেলা 12টা থেকে জয়পুরহাট বাগিচাপাড়া মাদ্রাসা মাঠে টিসিবির ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি 55 টাকা, মসুর ডাল 55 টাকা ও 5 লিটার সয়াবিন তেল 500 টাকা দরে বিক্রি করা হচ্ছে। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বাড়ছে যাত্রী ও যানবাহন পারাপার। দৌলতদিয়া পাটুরিয়া রুটে ঈদের ছুটি শেষে গাদাগাদি করে পার হচ্ছেন রাজধানীমুখী মানুষ। প্রাইভেট কার ও মাইক্রোবাস পারাপার বন্ধ রাখার কথা থাকলেও পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের সাথে এসব যান অবাধে আসছে রাজধানীতে। এদিকে বিধি উপেক্ষা করে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটেও চলছে যাত্রী ও যানবাহন পারাপার। তবে আগের চেয়ে চাপ কিছুটা কম। এই রুটে বর্তমানে 7টি ফেরি চলাচল করছে। সমুদ্র সীমানা নিষ্পত্তির প্রায় 10 দশকেও নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা আসেনি বঙ্গোপসাগরে। প্রতিবেশী ভারত মিয়ানমার গ্যাস সম্পদ সমৃদ্ধ করলেও তেল গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের অর্জন হতাশাজনক। শুরুতে বারবার আন্তর্জাতিক দরপত্র ডেকেও সাড়া পাওয়া যায়নি। কার্যকর জরিপ করতে না পারায় ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। সমুদ্র বিরোধ নিষ্পত্তি তেল গ্যাস অনুসন্ধানে ব্যাপক প্রত্যাশা জাগায় জনমনে। তৎপরতাও শুরু হয় তখন থেকেই, তবে জরিপ না থাকায় আন্তর্জাতিক দরপত্রে সাড়া মেলেনি প্রথম দিকে। গভীর সমুদ্রের 11 নম্বর ব্লকে অনুসন্ধানে পরে অবশ্য 2014 সালেই অস্ট্রেলিয়ার স্যান্তোস ও সিঙ্গাপুরের ক্রিস্ট এনার্জির সাথে যৌথভাবে চুক্তিবদ্ধ হয় পেট্রোবাংলা। প্রতিষ্ঠান দুটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জরিপে গ্যাস পাওয়ার সম্ভাবনার আশা দেখিয়েছে, কিন্তু কূপ খনন না করেই চুক্তিভঙ্গ করে গেল বছর অক্টোবরে প্রতিষ্ঠান দুটি কার্যক্রম গুটিয়ে নেয়। আবার মিয়ানমারের গ্যাস পাওয়া থালিন এলাকার পাশেই 12 নম্বর ব্লকে কোরিয়ান কোম্পানি পঙ্কো দাইউ চুক্তিবদ্ধ হয় 2016 সালে। এই প্রতিষ্ঠানটিও কূপ খননে না গিয়ে উল্টো গ্যাসের দাম বাড়ানোর অন্যায্য দাবি করে। পরে কোনো কারণ না জানিয়ে গেল বছর ডিসেম্বরে চলে যায় তারাও। 2014 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওএনসিজি বিদেশ লিমিটেড বাপেক্সের সাথে 4 ও 9 নম্বর ব্লকে উৎপাদন অংশীদারি চুক্তি সই করে। জরিপ ও 2টি কূপ খননে 4 বছরের সময়সীমার বাইরে 2 দফা সময় বাড়িয়েও নেই কোনো অগ্রগতি।
এতটা সময়ও তাই শেষ হলো না বঙ্গোপসাগরে বহুল প্রত্যাশিত সেসমিক সার্ভে। অন্ধকারেই থাকছে ঠিক কি পরিমাণ সম্পদ লুকিয়ে বঙ্গোপসাগরের বুকে। সাগরের যে এই সেসমিক টেকনোলজিটা, এটা আমাদের হাতে নাই। উইদাউট সার্ভে আসলে এটা কেউ আসবে না, এবং আসলেও ওরা, ওদের ঝুঁকিটা অনেক বেশি থাকবে। ওরা নিজেরা সার্ভে করে নিয়ে তারপরে করবে। যত বেশি ওদের জন্য ঝুঁকিপূর্ণ হবে, তত বেশি আমাদের হিস্যাটা কম হবে। তুরস্কের কিন্তু ইদানিং অনেক সক্ষমতা হয়েছে, মালয়েশিয়ার পেট্রোনাসও খুব ভালো কাজ করছে। তুরস্কের কোম্পানি অথবা মালয়েশিয়ার কোম্পানির সাথেও যদি আমরা যৌথ চুক্তি করি গ্যাসের, আপনার জরিপটা হয়ে যায়। অনুসন্ধানের কাজ ব্যয়বহুল, বাজার দর ও প্রযুক্তি নির্ভর। বছরের শীতকাল বিশেষ করে নভেম্বর থেকে মার্চ ছাড়া অনুসন্ধানের কাজও করা যায় না সাগরে। আর এখন করোনা মহামারীর বাস্তবতা, তথ্য না থাকলে কোনো প্রতিষ্ঠানই কূপ খননে বা বিনিয়োগে এগিয়ে আসবে না। সময় লাগে 8 বছর। 8 বছর পরে তেলের দাম কি হবে, এটা তো আন্দাজ করতে পারতেছে। এই কারণেই আমাদের দেশে খুব একটা এখন পর্যন্ত তেমন আগ্রহ নেই। এই যে সম্ভাবনা অনিশ্চয়তা, তাতে কোম্পানিরা আরো অনাগ্রহী হয়ে ওঠে। যদি খুব বেশি সমমনোময় কোনো স্ট্রাকচার অবকাঠামো যদি দেখা যায়, তাহলে কিন্তু আগ্রহী হবে এই ডাটা দেখে। ওরা কিন্তু জানে যে আমাদের 10 বছরের বেশি আমাদের গ্যাস নাই, বার্গেনিং ক্যাপাসিটিটা আমরা অলরেডি হারিয়ে ফেলেছি। বাট তারপরও এখনও সময় আছে, এখনও যদি আমরা এটা না করি তাহলে ভবিষ্যতে আমাদের এনার্জি সিকিউরিটি হুমকির মুখে পড়বে। যেভাবেই হোক অনুসন্ধানযোগ্য জায়গায় জরিপের কাজ শুরু করে শেষ করতে হবে দ্রুততার সাথে, এমন মত বিশেষজ্ঞদের। আগ্রহ না দেখালেও আমরা নিজেরাই একটা সার্ভে করতেছি এখন বঙ্গোপসাগরে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবে। নাটোর ও নরসিংদীতে 8 ডাকাত গ্রেপ্তার, লুট করা স্বর্ণালঙ্কার টাকা উদ্ধার। আবারও আমন্ত্রণ একুশে দেশের সংবাদে। পৃথক ঘটনায় নাটোরের লালপুরে 4 ও নরসিংদীতে 4 ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। নাটোরের লালপুরে ডাকাতির প্রস্তুতির সময় পাকটি বাহিনীর প্রধান সহ 4 জনকে আটক করে র্যাব। এ সময় বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। রোববার রাতে লালপুর উপজেলার ঈশ্বরপাড়া সিরাজিপুর চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করা হয়। পরে থানায় মামলা দায়ের হয়েছে। নরসিংদীর নাগরিয়াকান্দিতে বাড়িতে ঢুকে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ লুট করা স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঈদুল আজহা উপলক্ষে 6 দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে 12টিরও বেশি ট্রাকে মাছ, শুটকি, প্লাস্টিক ও খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী ভারতে রপ্তানি করা হয়। আখাউড়া আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ছুটি শেষে ফের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এ বন্দর দিয়ে ভারতে ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুটকি, প্লাস্টিক ও খাদ্য পণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী রপ্তানি করা হয়। বরিশালের আগৈলঝাড়ায় মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের মাকে 5,000 টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা। খাজুরিয়া গ্রামের কাজুল মিয়া ও নার্গিস বেগমের মেয়ে অষ্টম শ্রেণী ছাত্রী রিমা আক্তার কাজুলির সাথে পার্শ্ববর্তী কোটালিপাড়ার কবির খানের ছেলে জাহিদুল ইসলামের সাথে বিয়ের দিন ধার্য ছিল আজ। দুপুরে বরযাত্রীরা মেয়ের বাড়িতে আসলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম সেখানে হাজির হন। বর জাহিদুল ইসলাম, মেয়ের বাবা কাজল মিয়া পালিয়ে যায়। পরে কঠোর বিধিনিষেধ অমান্য ও বাল্য বিয়ে দেওয়ার অপরাধে মেয়ের মাকে জরিমানা করা হয়। একই সাথে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। এবারে চট্টগ্রাম সংবাদ।
কঠোর লকডাউনের মধ্যে চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। অবশ্য জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না। চট্টগ্রাম নগরীর চারটি প্রবেশ পথে পণ্যবাহী ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। সবগুলো পয়েন্টে সেনাবাহিনী এবং র্যাব পুলিশ সতর্ক অবস্থানে আছে। কেউ গাড়ি নিয়ে ঢুকতে চাইলে তাকে তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্য পরিবহন অব্যাহত রয়েছে। রাঙামাটিতে করোনার নমুনা পরীক্ষার জন্য সদর হাসপাতালে বাড়ছে মানুষের চাপ। সকালে জ্বর সর্দি কাশিতে ভুগতে থাকা মানুষদের পরীক্ষা করাতে এসে গাদাগাদিভাবে লাইনে দাঁড়াতে দেখা গেছে। মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। এদিকে রাঙামাটিতে করোনার টিকা নিতেও দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে। সদর হাসপাতালের আরএমও জানান, নিবন্ধন করে টিকা দেওয়া হচ্ছে। শেষ করছে একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরুর নির্দেশনা, শিগগির 8,000 চিকিৎসক নার্স নিয়োগ। করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, 24 ঘন্টায় 247 জনের প্রাণহানি। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে অর্জন হতাশাজনক, কার্যকর জরিপের দাগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।